रशितरनम रशितरनम दीदी भाई উজ্জ্বল এটা কি করে হতে পারে দিদি ভাই থাকলে তো আমাদের সাথে কথা বলতো এখানে আসতো এভাবে চলে যেত না আরে না আমি শুন আমি দেখেছি ওটা ওটা বৌমনির মতন দেখতে ওনার গলাটা একদম বৌমনির মতন তুমি শিওর আমি শিওর আমার মন বলছে এটা বৌমনি ছিল উজ্জ্বল বলছো উনি যদি সত্যি সত্যি দিদি ভাই হয়ে থাকে তাহলে তো তুমি নার্সিং হোমে গেলে নাম অ্যাড্রেস পেয়ে যাবে তুমি একটু গিয়ে খোঁজে আমিও যাচ্ছি একদম ঠিক করছো তোমাকে যেতে হবে না তুমি ওয়েট করো গাড়িতে আমি দেখছি আচ্ছা ঠিক আছে নিজের কিছু কিছু ইচ্ছে আছে নাকি সেই সব আমি করব আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে তোর যা ইচ্ছে করে তুই করবি এবার বল আমাকে কি করতে হবে তোকে কিছু করতে হবে আমি না এই বিচ্ছিরি বিচ্ছিরি ভাবে আর থাকবো না এই বিচ্ছিরি হবে বেশ বেশ ভালো ভালো যে জামা কাপড় পরবো আর ওই বিয়েতে ধুতি ধুতি এই ইয়া শোন না বলছি এই ধুতি জিনিসটা না বড় গোলমেলে কিন্তু ধুতিটা পরলে আমাকে বেশ লাগবে বল লাগবে না খুব মিষ্টি লাগবে আর ধুতি পরেই তো বিয়ে করতে হবে আর মাথায় একটা টোপর ও টো টোপর ঠিক বলেছিস টোপর 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 পরে আমি বিয়ে কর এই ইয়া আমার না ভেতরে ভেতরে কিরকম একটা হচ্ছে বিয়ের আমি আমি শোনো দাদা ভাই ওই বিয়ের নামে মনের ভেতরে কি সব কিছু হয় আরো হবে কিন্তু তার আগে না তুমি আমার একটা কথা মন দিয়ে শোনো কি কি এই যে তোমার একটা পচা অভ্যেস আছে না খালি ওষুধ খাবার সেই ওষুধটা ছাড়াই কিন্তু এবার থেকে ভালো থাকতে হবে ডান ওষুধ ছাড়া তো আমি নিজেই থাকবো না হিয়া তাহলে ভালো থাকার কথা কোথা থেকে আবার তো সেই এক বোকা বোকা কথা না কতবার তোকে বলেছি শোন এখন থেকে কিন্তু তোর জীবনটা আর একার তোর নয় তোর জীবনের সাথে আরেকজনের জীবন জুড়ে যাচ্ছে তার ভালো থাকা খারাপ থাকা ভবিষ্যৎ এখন সবকিছু তোর হাতে তুই নিজে ভালো থাকলে তবেই কিন্তু ভালো রাখতে পারবি বুঝলি আমি কি কি করে থাকবো আমি ভালো বল ওই ওষুধগুলো না খেলে না আমার মাথা কি রকম কথাবার্তা জড়িয়ে যায় হাত পা কাঁপে আমি মাথা কারণ হচ্ছে সেই ওষুধগুলো তোর একটা অবসেশনের মতো হয়ে গেছে একটা নেশার মতো হয়ে গেছে কিন্তু দাদা ভাই ওই ওষুধগুলোর উপর ডিপেন্ড করে তো সারাটা জীবন চলবে না ওগুলো থেকে তো বেরিয়ে আসতে হবে তাই না কিন্তু আমি আমি কি কি করব তুই বল ইয়া আমি কি কি করব আমি তুই এখন শান্ত হ শান্ত আয় বস আমি কি কি করব ওষুধ ছাড়াম থাকো কি আস্তে আস্তে দেখ বৌদি এখন বেরিয়েছে তো ফিরুক ফিরলে পর আমি বৌদির সাথে আজই কথা বলছি যে তোকে আমরা একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি কিনা আর দেখবি তারপর সব ঠিক হয়ে যাবে শুধু এইটুকু মাথায় রাখিস তোকে কিন্তু এই ওষুধের নেশাটা থেকে বেরিয়ে আসতেই হবে অনেক তো বেলা হলো আর বুদি বেরিয়েওছে অনেকক্ষণ এখনো ফিরছে না কেন ভালো কিছু নয় মানে মানে ভদ্রমহিলার নাম পূজা উনি আসানসোলে থাকেন
বলছি আমি আমি শুধু একটা কথা বুঝতে পারছি না যে ভদ্রমহিলার সঙ্গে বৌমনির এত মিল এত সিমিলারিটি। আমার কি মনে হয় বলো তো উজ্জ্বল, আসলে তুমি সারাক্ষণ দিদি ভাই অশ্মি মাধুরী ওদের সবাইকে নিয়ে ভাবছো তো তাই? না রশি না, আমি আমি তোমায় বোঝাতে পারছি না। দেখো উজ্জ্বল, তুমি শুধু শুধু এত টেনশন করছো, জানো তো আমার মন বলে আমরা আবার সবাইকে ফিরে পাবো, দিদি ভাই দাদা ভাই মা সবাইকে। কিন্তু রাশি কবে আমাকে বলো, আর কবে? এই কবের উত্তর তো আমার কাছেও নেই উজ্জ্বল, কিন্তু আমার মন বলে আমি জানি আবার নতুন করে রয় ম্যানশন গড়ে উঠবে, তুমি দেখো। রাশি আমি এই দুঃস্বপ্নটা আর মেনে নিতে পারছি না, আমি পুরো বিষয়টা আর নিতে পারছি না। কবে কিভাবে সেটা আমিও জানি না উজ্জ্বল, কিন্তু আমার মন বলছে সেই দিনটা আসবে, ঠিক আসবে। ইলেকশন তো এসে গেল দাদা, আর পাতি তো আপনাকে কোনোভাবেই পাচ্ছে না, তাই ভাবলাম সামনাসামনি বসে ব্যাপারটা নিয়ে আলোচনা করে নেওয়াই ভালো। হ্যাঁ, আসলে আসলে আমার কিছু ব্যক্তিগত ব্যাপারে আমি এত জড়িয়ে গিয়েছিলাম না। কিছু মনে করবেন না দাদা, ব্যক্তি তো দলের ঊর্ধ্বে নয়, তাছাড়া এই ইলেকশনটা খুবই ভাইটাল। এটা ঠিক যে অপলা রায় নেই, এটা আমাদের দলের পক্ষে একটা অ্যাডভান্টেজ। আবার এটাও তো ঠিক যে রায় ম্যানশনের ঘটনাটা যেটা ঘটে গেল সেটা নিয়ে তো অপোনেন্টরা প্রচার শুরু করবে। আরে দাদা আপনারা টেনশন করবেন না, এখন তো রাশি স্যারের পাশে, আর রাশি নাম তো ইলেকশনে একটা বিরাট ফ্যাক্টর, এই ইলেকশনে স্যার রাশিকে নিয়েই লড়বেন। আপনি একদম আমাদের মুখের কথাই বলেছেন, আসলে আমরা এটাই বলতে এসেছিলাম যে রাশি যদি প্রথম থেকেই আমাদের সাথে থাকে। না না সেটা হবে না, দেখুন রাশিকে আমি ইলেকশনের সঙ্গে জড়াতে দেব না। না স্যার, তবু একবার ওকে যদি আপনি জিজ্ঞেস করে নিতেন। আচ্ছা রানা, তুমি তো জানো ওর শরীরের অবস্থা। না না, শরীরের এই অবস্থায় ওকে আমি ইলেকশনের কাজে, না সেটা হবে না স্যার। ও তো কোনো কাজ বাদ দিচ্ছে না, সবই তো করছে। ও যেটা করছে সেটাও ঠিক করছে না, আর শরীরের এই অবস্থায় ইলেকশনের কাজে আমি কিছুতেই ওকে যেতে দেবো না। দাদা এইটা যদি হয় তাহলে কিন্তু মস্ত ভুল হয়ে যাবে। কেন? আপনি তো এইমাত্র বললেন যে কোনো ব্যক্তি পার্টির ঊর্ধ্বে নয়, তো আপনারাই বা শুধু একজনের মুখের দিকে তাকিয়ে ইলেকশন লড়বেন কেন? আরে পার্টি পাবলিকের মধ্যে কাজ করুক, পাবলিকের জন্য কাজ করুক, ভালো প্রচার করুক, পাবলিক এমনিতেই পার্টিকে ভোট দেবে। প্রবলেম আছে দাদা, এখন সে ক্যান্ডিডেট কোথায় যাকে দেখে মানুষ ভোট দেবে? আমি আই মিন তেমন যদি হয় তো আমি ইলেকশন লড়তে পারি। তুমি কেন? রাশি যদি ইলেকশনে দাঁড়াতে পারে আমি কেন পারবো না? না দিদি তো অপশনে রইলই, তবু আপনি যদি একবার রাশি। আমি কোনো অপশন নই রানা, আমি আমি মানে আমি বলতে চাইছিলাম যে স্যারের নাটাই তো না নয়, মানে রাশি তো ইলেকশনটা নিয়ে অনেক দূর এগিয়েছে, মানে ওর একটা মতামত মানে আমি বলতে চাইছিলাম। আমি সব বুঝেছি রানা, ঠিক আছে আমি আমি রাশির সঙ্গে কথা বলি, দেখি ও নিজে কি চায়, তারপর একটা ডিসিশন তো আমাদের নিতেই হবে। আপনারা আমায় ক্ষমা করবেন।
আমি রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করতে চাই না। দেখো রাশি, সত্যি কথা বলতে তোমার এই অবস্থায় রাজনীতির মতন একটা জটিল ব্যাপারে তুমি জড়িয়ে পড়ো এটা আমিও চাই না। তবে পার্টির সবাই চাইছে যে তুমি, শুধু পার্টির লোকজন নয়, জনগণও তো। দেখো জানো, আমাদের কাছে রাশির চাওয়াটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তবে রাজনীতিটা তো খুব একটা ভালো জায়গা নয়, ওর যদি কিছু হয়ে যায় তাহলে তো। দেখুন, রাশিদ যেটা বলার ছিল মনে হয় বলে দিয়েছে। ইটস বেটার যে আমরা সবাই লাঞ্চটা করে নিই। আর হিয়া তো নেই, হিয়াকে ডেকে নেওয়াটা উচিত মনে হয়। হিয়ার আসতে একটু দেরি হবে, ও আসলে অভিকে খাওয়াচ্ছে। যদিও প্রসঙ্গটা অন্যদিকে চলে গেছে তবুও বলছি, আমার কাছে রাজনীতির কোনো অস্তিত্বই নেই। আমি যেটা বিশ্বাস করি এবং আমি যেটা করতে চাই সেটা হলো মানুষের সেবা। আর আমার মনে হয় না সেটা করার জন্য কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া বা বিশেষ ক্ষমতার প্রয়োজন। মানুষের সেবা করার জন্য যেটা দরকার হয় সেটা সদিচ্ছা। আমার সেটা ছিল, আছে এবং থাকবে। তার মানে মোদ্দা কথা হচ্ছে যে তুমি যেভাবে চলছো সেভাবেই চলবে, নিজের ভালো মন্দটুকু বুঝবে না, তাই তো? নিজের বলে তো আমার কিছু নেই। আমার জীবনে এখন যদি কিছু থেকে থাকে সেটা হলো ব্রত। হ্যাঁ, কিন্তু রাশি, বাকি সকলে মানে পার্টির সকলে তো জানে যে। হ্যাঁ, সেটা জানে, কারণ আপনি তাদেরকে জানিয়েছেন। আপনি না জানালে কেউ সেটা জানতো না। না, আসলে আমি তোমার নিজের কথাটা জেনে নিতে চাই, সেটা জেনে আমি সকলকে জানাবো, সেই জন্যই এত কথা বলছি। বড্ড পার পেরেছে, আর এই পুরো ভামটা ওদের কাছে ভালো হতে গিয়ে আমাকে সমস্যায় ফেলছে। রাশি, আমারও তোমাকে কিছু বলার আছে। দেখো, তুমি যখন বললে যে তুমি জড়াবে না, আমি এক্সপেক্ট করব যে তুমি কোনো কিছুতেই জড়াবে না। তোমার কি এক্ষুনি এই কথাটা বলা খুব দরকার ছিল? দেখো রাশি, আমি মানছি আমাদের সঙ্গে তোমার সেরকম অ্যাটাচমেন্ট এখনো হয়ে ওঠেনি, বাট উজ্জ্বলের কথাটা তো তুমি একবার ভাববে। দেখুন, এটা আমাদের পার্সোনাল ব্যাপার, আর আমাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি কথা বলবে সেটা আমি চাই না। আমি উঠলাম। আরে এ কি, আরে না খেয়ে তুমি কোথায় চলে? রাশি, উজ্জ্বল এইভাবে এই সময় যদি ও না খেয়ে থাকে তাহলে তো। ও তো ওইরকমই, আমাদের কথা না হয় ছেড়েই দিন। ও তো উজ্জ্বলের কথাই শুনলো না। হ্যাঁ, ও একটু সেন্টিমেন্টাল, তবে ভুলটা আমারই। খাবার টেবিলে এইসব কথা তোলা আমার ঠিক হয়নি। কিন্তু
যাই বলো, এটা কিন্তু অভদ্রতা। সবাই একসঙ্গে খেতে বসেছি, মধ্যখান থেকে হট করে উঠে চলে যাওয়াটা। ছেলেটা আবার খেতে পারবে? উজ্জ্বল, রাশিকে একবার ডেকে আনো না, দেখো না। ডাকলেও আসবে না। আমি যতটা ওকে বুঝতে পেরেছি, আমি ডোন্ট নো উজ্জ্বল, তুমি কি করে ওকে হ্যান্ডেল করো? শি ইজ ভেরি ডিফিকাল্ট। তোমাদের ওই বাড়িতে কি তোমার মায়ের সাথে ও এরকমই করত? ভানো তাই করতো মনে হয়, ও একটু অ্যাডামে। তাহলেই ভাবো, একটা মেয়ে চেষ্টা করলে কি না করতে পারে। আই মিন, অপুলারায় তুলনায় আমরা তো কিছুই নয়, তাই না? আমি তো শুনেছি উনি দুর্দণ্ড প্রতাপ মহিলা ছিলেন, ওনার সাথে যদি এরকম ব্যবহার করতে পারে তো। শুধু ব্যবহার, মহিলা তো বোধহয় শেষই হয়ে গেলেন। কুড ইউ প্লিজ শাট আপ। এক্সকিউজ মি, সরি। দিদি ভাই হলে তো আমাদের কাছে আসতো, এভাবে দূরে তো থাকতো না। কিন্তু উজ্জ্বল যেভাবে বলল, তাতে তো কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি, দিদি ভাই অশ্মি ওরা যেখানেই আছে ভালো আছে। আমার বিশ্বাস এই খারাপ সময়টা কেটে যাবে। আচ্ছা আচ্ছা, মা কি সত্যি ওই প্লাস্টে? না না, কিছুটাই না। অপলা রায়ের মতো মানুষকে এত সহজে হারানো যায় না। মানুষটা সব কিছু ছেড়ে দিয়ে যখন সবাইকে সঙ্গে নিয়ে বাঁচার চেষ্টা করলো, তখন তখনই কেন এমন হল? মা যে আমাকে কোনোদিনও মেনে নেবেন, এত ভালোবাসবেন, আমি তো কখনো ভাবিও নি। এই না, ম্যাডাম, এটা কি? এটা আমার সিক্রেট লকারের চাবি। তোমাকে তো দেওয়ার মতো কিছু নেই আমার কাছে আজ। এটা দিলাম না। কিন্তু ম্যাডাম, এটা নিয়ে আমি কি করব? এসব রাখো তোমার কাছে, ভবিষ্যতে কাজে লাগতে পারে। মায়ের সিক্রেট লকারটাও তো দেখা হয়নি, ওখানে কি কোনোভাবে কোনো সূত্র পেতে পারি? হতেও তো পারে, হতেও তো পারে মা ওই জন্যই আমায় চাবিটা দিয়েছিলেন। হ্যাঁ, ওটা ইমিডিয়েট আমার দেখা দরকার, দেখা দরকার। এটা তো একটা লকেট, হঠাৎ এই ঘরে। কিন্তু এই লকেটটা